আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন কড়াই করে দেখাবো। এর জন্য আমি এখানে নিয়েছি দুইটা চিকেন, নিয়েছি এক বাটি পেঁয়াজ, নিয়েছি পাঁচটা টমেটো, এভাবে কেটে নিয়েছি পিস পিস করে। এখানে নিয়েছি আমি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ শাহি গরম মশলার গুঁড়া এবং অল্প সামান্য একটু জয়ফল, জয়ন্ত এবং শাহি জিরা গুঁড়া এবং কাশ্মীরি লাল মরিচ, এবং এখানে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি দেড় চামচ আদা বাটা, দেড় চামচ রসুন বাটা, এখানে নিয়েছি দেড় চামচ পেঁয়াজ বাটা, কিছু কাঁচামরিচ নিব এবং এক বাটি টক দই, রান্নার জন্য তেল। চিকেনটা আমি এইভাবে মাংসগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নেব। এখানে আমি ছয়টা এলাচ, চারটা লং, দুইটা দারচিনি, দশ বারোটা গোলমরিচ এবং তিন চার টুকরা তেজপাতা দিয়ে দিব। পেঁয়াজের সাথে এগুলো ভেজে নেব, হালকা বাদামি হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিব, চিকেনটা পেঁয়াজের সাথে একটু ভেজে নিব, চিকেনটা আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। পেঁয়াজের সাথে চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি, এখন আমি টমেটোটা দিয়ে দিব। টমেটো দিয়ে এখন টমেটোটা চিকেনের সাথে ভালো করে রান্না করে নিব। এখন আমি আদা বাটা পেঁয়াজ বাটা এটা দিব। আমি চিকেনটা টমেটো দিয়ে এভাবে রান্না করে নেব। পানি শুকিয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দেব। এখন আমি টক দইটা দিয়ে দেব। হয়ে গেছে আমার চিকেন কড়াই। এখন আমি এখানে কিছু গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা দিয়ে দেবো। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।